মারকাজুল কুরআন মাদ্রাসার দুইজন হাফেজকে আজকে সম্মানিত প্রদান অতিথি পাগি প্রদান করবেন। আলহামদুলিল্লাহ, সবার প্রতি অনুরোধ করছি দোয়া করার জন্য। করবো এটা এটা কি ওদেরকে দেবো নাকি? এত বড় বিল্ডিং এর মালিক, আপনার ডান হাতে বিড়ি বাম হাতে চা, পায়ের উপরে পা ফেলে পত্রিকা পড়েন, আপনার আবার কিসের অশান্তি? বলে তাকায় দেখো আমার এই ঘরের মধ্যে যত সন্তান আদি আছে, পাঁচ সাতটা সন্তান, এগুলো একটাও আমার না, সব হলো হারামজাদা। বলে তা কেমনে কয়, এত কাহিনী বলার কায়দা নাই, আমার কপাল বড় খারাপ, আমি একটা সন্তানও জন্ম দিতে পারি নাই, এই সন্তানগুলো আমার স্ত্রীর বটে, তবে আমার স্ত্রী অন্য জায়গা থেকে নিয়েছে, আমি দিতে পারি নাই, এর ভেতরের কারণ বলার সময় নাই। বুঝা গেল দুনিয়া বান্দার চোখের ক্ষুধা নিবারণ হতে পারে, পেটের ক্ষুধা নিবারণ হয় না। দুনিয়ার সবাই অভাবী, দুনিয়াতে অভাবী বল অভাব ছাড়া কোনো মানুষ জমিনের মধ্যে নাই। সারা দুনিয়াও যদি মানুষের মালিকানায় দেওয়া হয়, ওই বান্দা বয়ে বয়ে তসবি টানবে আর বলবে আরও একটা দুনিয়া দরকার। এই লাকসামের মধ্যে বাড়ি করেছে বান্দা, মনোয়ারগঞ্জে বাড়ি করেছে, বলে হবে না ঢাকায় বাড়ি দরকার, ঢাকায় বাড়ি করার ফলে বলে আরও মনে চায় চট্টগ্রাম একটা দরকার, এত বাড়ি গাড়ি করার পরে বলে হবে না ভারতে বাড়ি করা দরকার। মানুষের চোখের ক্ষুধা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না। মানুষের মতো অভাবী জমিনের মধ্যে আর কেউ নাই, পিছু টানওয়ালা আর কেউ নাই, স্বার্থের দিয়ে তাকাও মানুষের মতো স্বার্থপর আর কেউ নাই। দুনিয়াতে অন্য মাখলুকত নিজের স্বার্থ বিলীন করে দেয় মানুষের জন্য, আর মানুষ নিজের সন্তান পর্যন্ত স্বার্থের টানে হত্যা করে ফেলতেছে। স্বার্থের কারণে মা সন্তানকে হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। দুনিয়াতে সবাই স্বার্থপর, যত বড় ওলি আব্দাল গাউস কুতুব দেখো কেউ স্বার্থ ছাড়া নাই, দুনিয়ার পীর ফকির দেখো স্বার্থ ছাড়া নাই। অতএব বান্দা যদি তুমি সাহায্য পেতে চাও, তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নাও। দুর্বলতা পিছুটার নাই, স্বার্থ নাই, অভাব নাই, এ একমাত্র হলেন আমার আল্লাহ। পুরুষের জন্য স্বর্ণ পরা হালাল না হারাম? তাহলে যেই মুরব্বী পীর সাহেবের খানকার চেয়ারে বসে আঙ্গুলের মধ্যে অজস্র স্বর্ণের আংটি, গলায় চেইন, এ পীর হবে দূরের কথা, মুসলমান কিনা তদন্ত করা দরকার। পীর তো বহুত পরের কথা, মুসলমান কিনা এটা তদন্ত করা দরকার, যে না কোনো বাহিরের বেইমানের পাঁচ আটা গোলাম হইয়া এখানে টাকা খাইয়া বসছে। এক বেচারা গাট্টি মাথা নিয়ে রওনা হয়ে গেল বাবার দরবারে, যায় কেন যাও? বলে ধনী হওয়ার জন্য যাই। কি হওয়ার জন্য? ধনী বানানের মালিককে। আমি বললাম তুমি যে পীরের কাছে দরবারে ধনী হতে যাও, তোমার বাবায় যে টাটকা ফকির নি তোমার খবর আছে? মুরিদের টাকা পয়সা খাইয়া তোর বাপ প্যাডেরে তিমি মাছ বানাইছে। একজন পীরের নাম পারলে বুক পাটা শক্ত থাকলে সৎসাহস দাঁড়ায় বল যে অমুক পীরে অমুক গরিব মুরিদের বাড়িঘর করে দিয়েছে। বরং গরিব ধনী নাই সবগুলোর টাকা পয়সা খাইয়া
পীর সাহেব এখন বিল্ডিং করে বলে আমার বিল্ডিং কিনবা কে, জান্নাত পাবা। এত ভন্ডামি আর বদমাশি আর বেইমানি ইসলাম নিয়ে করে বাংলাদেশে, যার পৃথিবীর আর কোন দেশে করে না। এই জন্য আমাদের ইসলাম নিয়ে টিকে থাকা বড় কষ্টকর হয়ে গেছে। কে হক কে বাতিল পরিচয় পাওয়া যায় না, কারণ কালার সমান, সিটি গোল স্বর্ণ একই কালারের। মদিনার গান সবাই গায়, মদিনার গান, কিন্তু উদ্দেশ্য কিন্তু সবার সমান না। ইউসুফ নবীর দরজায় আটকাইয়া জুলাইখা বলে আমার মনের আশাটা পূরণ করো হে ইউসুফ। ইউসুফ নবী বললেন মাআজ আল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। এমন বিপাকে পড়ে গেলেন ইউসুফ আলাইহিসসালাম, আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। জুলাইখা বলল আমার আশা পূরণ করো, ভাগার কোনো রাস্তা নাই। এই সাউন্ড আবার ডাউন হলো কেন? ভাগার মতো কোনো রাস্তা নাই। ইউসুফ নবী বললেন দরওয়াজায় তালা লাগাইছো জুলাইখা তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আল্লাহ। যখন ইউসুফ নবী দরজায় ধাক্কা দিলেন সাথে সাথে সমস্ত দরওয়াজার তালা খুলে গেল। এখন যেই কথাটা বলবো এটা খেয়াল করবেন, এরপরে জবাব দিবেন। ইউসুফ নবী দরজা খোলা মাত্রই নিচের দিকে দৌড় দিলেন, জুলাইখাও পেছনে পেছনে দৌড়াচ্ছে ইউসুফকে ধরার জন্য। এবার আমাকে জবাব দেন, দুজন ইউসুফ আর জুলাইখা দুজন কি দুদিকে দৌড়ায় না একদিকে? এই লাইট মার, এমন ফিডার দরকার। জুলাইখা ইউসুফ যে দৌড় দিলেন, দুজন একদিকে না ভিন্ন দিকে? সবাই বলেন উদ্দেশ্য কি দুজন আর এক? বুঝা শুনে বলেন। ইউসুফ নবীও দৌড়ায় নিচে, জুলাইখাও ইউসুফের পেছনে দৌড়ায়, উদ্দেশ্য কি দুজন আর এক? ইউসুফ নবী দৌড়াচ্ছেন গুনার থেকে বাঁচার জন্য, জুলাইখা দৌড়ায় গুনার মধ্যে ঢুকার জন্য। কি বুঝলাম? মদিনার গান সবাই গায়, উদ্দেশ্য সবার এক না। ইসলাম ইসলাম সবাই জিকির করে, উদ্দেশ্য সবার এক না। কেউ ইসলামের ব্যানার ব্যবহার করে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, আর কেউ ইসলামের কথা বলে, ইসলামকে ব্যবহার করে জান্নাত পাওয়ার জন্য। চিনবেন কি করে? ফাগরি তো সব ভণ্ডের মাথায়, বরং আমাদের থেকে তাদের ফাগরি আরো চমৎকার, লম্বা, আরো বড়, অল টাইম আরো সুন্দর, আরো সুন্দর কণ্ঠ আমাদের থেকে সুন্দর, হ্যাঁ গানও আঙ্গ থেকে ভালো গায়, সুন্দর সুন্দর গান গায়। উদ্দেশ্য কি সবার সুন্দর? কেমনে বুঝি সবার উদ্দেশ্য সুন্দর না? যখন রাত ১২টার পরে বালিশে মাথা লাগায় কানের মধ্যে শুনতেছি এত সুন্দর গান, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর মদিনার জিকির, ফট করে কয় তাবলিগওয়ালারা কাফের, তখনই বুঝতে পারি উদ্দেশ্য ভালো না। ফট করে যখন বলে চরমোনাই উজানি কাফের, দেওবন্দি কওমিওয়ালারা কাফের, তখনই বুঝতে পারি বন্ধুর ভেষে চূড়ান্ত দুশ্মন। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে।
আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, সুদের টাকায় ব্যবসা করে, আছে নি এরকম আশেকে রসুল? সুদ সুদ এই জমিনে আছে? কেউ ব্রাক করবেন না, আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। যারা সুদের সাথে জড়িত তারা কত বড় ভাগ্যবান। প্রথম ছোট্ট গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনার সমান। কি বললেন? আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, সুদের সাথে যারা জড়িত এদের নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার দান সদকা কোনো আমল কবুল কোনো আমল কবুল? তুমি যদি সুদের সাথে জড়িত থাকো তোমার তওবা খাঁটিভাবে করিয়া ওই দরজা থেকে না ফিরে আসা পর্যন্ত কোনো আমল তোমার কবুল হবে? কসম আল্লাহর, কোনো আমল কবুল হবে? অতএব তুমি দরুদ শরীফ পড়লেও কি না পড়লেও কি, তুমি সুন্নি দাবি করলেও কি না করলেও কি, তুমি তো নিজের আপন মায়ের সাথে জিনা করতেছো, রাগ করলেন? এবার দেখেন আমাদের হালাত, পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বসেছি আজ পর্যন্ত, অন্য টুপিওয়ালাকে হিংসা করি না, গালিও। কারণ কি? ইসলামে গালি দেওয়া হারাম। গালি দেওয়া, গালির দ্বারা মনের ঝাল মিটানো যায়, ইসলাম পালন করা যায় না। গালি দেওয়ার দ্বারা মনের ঝাল মিটানো যায়, রসুলের আদর্শ পালন করা যায় না। রসুলের আদর্শ পালন করা এক কথা, গালি দেওয়া আর এক কথা। আর যেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, জাহান্নামের ভয় নিয়ে চলবে, ওরে যদি কেউ 13,000 গালি দেয় ও একটা গালি তো দিবেই না, গালির উত্তরও দিবে না। ও বলবে আল্লাহ তুমি ফয়সালা করো। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি বড় দুর্বল করে। ওয়াখুলিকাল ইনসানু যাইফা, ইনসান জাতি বড় দুর্বল। কেমন দুর্বল? মানুষের মতো দুর্বল জেন্দের দুনিয়ার জমিনার কেউ নাই। মানুষের শুরু থেকে পুরা জেন্দেগিটাই দুর্বল। আমাদের জন্ম দুর্বল, না পাক পানি দ্বারা সৃষ্টি, দুনিয়াতে আসার অবস্থাটা দুর্বল, দুনিয়াতে বড় হওয়ার চলাফেরাটা দুর্বল। দুনিয়ার মানুষ এত দুর্বল যে আল্লাহর বানানো একটা ক্ষুদ্রতম পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। মানুষ নিজ হাতে তৈরি করা 2 টাকা দামের একটি ব্লেডের কাছেও মানুষ দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল আর কেউ নাই। মানুষের মতো দুর্বলে জমিনের মধ্যে আর কেউ নাই। আবার এই মানুষের মতো শ্রেষ্ঠ জমিনে আর কেউ নাই। দুর্বল হয়ে শ্রেষ্ঠ হয় কিভাবে? বলে দুর্বল হওয়াটাই শ্রেষ্ঠত্বের কারণ। দুর্বল হওয়াটাই শ্রেষ্ঠত্বের কারণ। আপনাদের ঘরে অনেকের সন্তান আছে ছোট, কারো ভাই বোন আছে খুবই ছোট, সবাই সতর্ক দৃষ্টি ওই সন্তানের দিকে। মা সন্তানকে বলে এই বাচ্চার দিকে নজর রাখ, সন্তানদের মধ্যে ভাই বোনকে বোন ভাইকে বলে এই ছোট ভাই বোনের দিকে নজর রাখো, স্ত্রী স্বামীকে বলে বাচ্চার দিকে নজর রাখো, স্বামী স্ত্রীকে বলে বাচ্চাটার দিকে নজর রাখো। সবাই বাচ্চার দিকে নজর রাখার মানে কি বাচ্চা সন্ত্রাসী? না, বরং বাচ্চার দিকে নজর রাখার বাচ্চা দুর্বল, এবং এই দুর্বল হওয়ার কারণে এর প্রতি সকলের মায়া বেশি। আল্লাহ বলেন সমস্ত মাখলুকাত আমি বানাইলাম, এর মধ্যে মানুষ বড় দুর্বল, আমি এই মানুষকেই বড় মহাব্বত করি, এজন্য মানুষকে দামি বানাইলাম।
শক্তিশালী সূর্য চন্দ্র আসমান জমিন সব কিছুকে আমি আল্লাহ মানুষের গোলাম বানায় দিলাম। সূর্য মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম, পাহাড় মানুষের গোলাম, জঙ্গলের প্রাণী মানুষের গোলাম, আর মানুষ শুধু আল্লাহ পাকের গোলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ তাআলা বলেন মানুষের জিন আমি আল্লাহ সৃষ্টি করলাম ইবাদাতের জন্য, কার ইবাদাত? আল্লাহ। এরে মানুষ দুনিয়াতে যাহা কিছু দেখো সব আমি আল্লাহ মানুষ তোর গোলাম বানায় দিলাম, আর মানুষকে আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করলাম। সব মাখলুকাত মানুষের গোলামি যখন যেখানে দরকার করতেছে, এই জন্য ওরা না খাইয়া মরে না। আর মানুষ পদে পদে আল্লাহর সাথে বেইমানি করতেছে, এই জন্য সর্বক্ষেত্রে সব লাইনে কষ্ট পায়। মানুষ আল্লাহকে আল্লাহর গোলামি করবে, মানুষ সেই গোলামি বাদ দিয়ে আজ মানুষ মানুষের গোলাম হয়ে গেল। কেমন গোলাম বলে, আমার সন্তান যদি চাকরি না করত আমি না খেয়ে মরে যাইতাম। আল্লাহ বলেন ওরে গোলাম, চাকরি যদি মানুষকে খাওয়ানোর রিজিকের মালিক হতো, চাকরিবিহীন মানুষগুলো না খেয়ে মরে যেত। আল্লাহ বলেন বান্দা তোমাকে এত দুর্বল করে বানাইলাম, তুমি চলাফেরার দিক থেকে দুর্বল, খানার দিক থেকে দুর্বল, সারা টারা তোমার দুর্বলতার বয়ান করলে শেষ করা যাবে না রে মানুষ। ঢাকার চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানার তালিকা 17 কেজি গোস্ত। পারবে না কিদ্দুন সারাদিনে কোনো মানুষ 17 কেজি গোস্ত খেতে? মানুষ যে এত দুর্বল। কোহে কাফ একটা পাহাড়, ওখানে প্রাণী বসবাস করে, নাম হলো সিমোর। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাহম মিরাসা না দৃষ্টে তু আজলা মাকাম জুজ বাহকচি জে মাখা আজ ইনসু জাহা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ একা যদি কেউ চ্যালেঞ্জ করে বলে আমি এককভাবে চলবো, কারো কোনো সহযোগিতা নিব না, ওই বান্দা জমিনের মধ্যে পঙ্গু হয়ে থাকা ছাড়া কোনো রাস্তা খোলা নাই। যদি বলে আমি কোনো গরিবের সাহায্য নিব না, এমন অহংকারী ভাব নিয়ে যদি বলে আমি কোনো গরিবের সাহায্য নিব না, তার জিন্দেগিটা পঙ্গু হয়ে যাবে। কারণ যত বড় বড় লোক জমিনের মধ্যে তাকায় দেখো, যত বড় লোক দেখো, যত বেশি বড় লোক তত বেশি গরিবের কাছে ঠেকা। জোতা আগায় দেয় গরিব, কাপড় ধুয়ে দেয় গরিব, কর্মচারী গরিবরা যদি বলে কোনো বড় লোকের কাজ করবো না, ওর জায়গায় পায়খানা প্রস্রাব করে নিজে খেয়ে মরতে হবে। পাক শাক করে দেয় গরিব, খানার পেলে টাকায় দেয় গরিব। এরে আল্লাহর গোলাম, অথচ নিজের আপন কলিজার টুকরা সন্তান যার জন্য বাড়ি ঘর বানাইলে রে বাবা, আজকে যদি সন্তানটারে ডেকে বলো কোরআন মাথায় নিয়ে বললাম,
ঢাকার শহরে আমি একটা ফ্ল্যাট বাড়ি কিনেছি, আমি তোর নামে এটা এখনই লিখে দিলাম, স্টাম্পে লিখে দিলাম, এই ফ্ল্যাটের মালিক তোরে বানায় দিলাম, আল্লাহর কসম কোনোদিন আমি আর এই বিষয়ে আপত্তি করব না। সন্তান বলবে আব্বা জান তুমি আমারে ঢাকার ফ্ল্যাট কেন লিখে দিলে, এত আদর কেন করতেছো? বলে একটা কাজ তুই আমারে দৈনিক করবি, আমি তোর বাবা, আমার মেহনতের কারণে তুই বড় হয়েছো, আমার মেহনতের কারণে তুই লেখাপড়া শিখছো, আমার মেহনতের কারণে তুই আজকে বড় সন্তান হয়েছো, আমি বাবা তোর থেকে বহু কিছু পাও না দার, কিচ্ছু চাই না, বাড়ি লিখে দিলাম, গাড়ি দিলাম, টাকা লাগলে দিব, তুই দৈনিক একটু আমার কাজ করে দিবি, আমি বাবার জুতা দুইটা তুই একটু সুন্দর করে মুছে রাখবি প্রতিদিন। ওরে আল্লাহর বান্দা বিবেক দিয়ে জবাব দাও, তোমার কলিজার টুকরা সন্তান ঢাকার ফ্ল্যাট বাড়ি পাওয়ার লোভে পড়িয়া, কোটি কোটি টাকার লোভে পড়িয়া তোমার সন্তান বাবা তুমি বলো, এই সন্তান প্রতিদিন তোমার জুতা মুছে দিবে নাকি? তোমার সন্তান বলবে কিচ্ছু দরকার নাই আমার, একদিনের জন্য হতে পারে কিন্তু প্রতিদিন না, না সম্ভব না। তোমার কলিজার টুকরা স্ত্রী যে তোমার টাকায় চলে, তোমার টাকা দিয়া গাড়ি কিনিয়া গাড়িতে ঘুরে, তুমি না দিলে পায় না, না খাওয়াইলে খেতে পারে না, এমন স্ত্রীকে যদি বলো আমার বিবি তোমার জন্য আমি একটা বাড়ি লিখে দেব, তুমি আমার জুতাটা ধুইয়া দাও, দিবেনি? এই মিয়া বড় লোকের ডির কথা বলতেছে, আমি গরিবের ডির দিতেছে আলহামদুলিল্লাহ, বড় লোকের ডি দিবেনি? এই জন্য বলছি যত বেশি বড় লোক তত বেশি পঙ্গু। আসতে বলেন কেন? যত বেশি বড় লোক তত বেশি পঙ্গু। কার কাছে বেশি ঠেকা? গরিবের কাছে। কার কাছে? অথচ কত বড় বেঈমান আর কপাল পড়া যে গরিবের বেতনটা ঠিক মতো দেয় না, গরিবের ঈদের বোনাস দেয় না, গরিবের সাথে এত খারাপ ব্যবহার করে ওই বড় লোক, অথচ গরিব খানা আগায় না দিলে পায় না, গরিব কাপড় ধুয়া না দিলে ধোয়া হয় না, ওই গরিবের বেতন নাই, যেই ছেলে টাকার লোভে বাবার জুতা মুছতে রাজি হলো না, ওই বাবায় সন্তানের জন্য বারো সেট জামা কিনলো ঈদের এক সপ্তাহ আগে, স্ত্রী স্বামীর কথায় চলে না, সেই বিবির জন্য বাড়ি গাড়ি দেয়, টাকা পয়সা জামা কাপড় দেয়, আর যেই গরিব তোমারে খানা দেয়, যেই গরিব তোমার জুতা মুছে দেয়, যেই গরিব তোমার বিছানার চাদর ধুইয়া দেয়, ওই গরিব সময় মতো জামা কাপড় দিলা না, বেতন চাইলো দিল না, ঈদের দিন বয়া কান্দে আমার ঘরে, ঈদের আনন্দ নাই। এরে বড় লোক আল্লাহর গোলাম, তুমি কত বড় অসহায়, কত বড় দুর্বল, আল্লাহ বলেন এরকম প্রত্যেকটা মানুষ বড় দুর্বল, দুর্বল মানুষ একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারবেনি। তাহলে মোটামুটি ফাইনাল হয়ে গেল, আমরা জমিনের প্রত্যেকটা মানুষ দুর্বল, একে অপরের প্রতি আমরা ঠেকা, আমার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু রিক্সা ড্রাইভারের কাছে আমি ঠেকা, আবার রিক্সা ড্রাইভার মাছ বাজারওয়ালার মাছের কাছে ঠেকা, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক থেকে একটু দুর্বল। আল্লাহ বলেন এই দুর্বল অবস্থায় তোমার সাহায্য দরকার আছে না নাই? এখন তুমি সাহায্য কার থেকে নিবা তাও তোমার নির্ণয় করতে হবে, চেয়ারম্যানের থেকে সাহায্য চাইলা, ঘুরতে ঘুরতে জুতা শেষ, পায়ের চামড়া শেষ পাইলা না, এমপির কাছে ঘুরলা পাইলা না, মন্ত্রী সাহেবের কাছে ঘুরলা পাইলা না, কেউ দিল চাইলা 50,000, দিল মাত্র 5,000, ওই 5,000 তোমার হাত পর্যন্ত আসতে আসতে মাঝখানে বরকতি হাতে খাইছে 3,000। তাহলে বান্দা তোমার এটাও নির্ণয় করা দরকার, তুমি সাহায্য কোথা থেকে নিবা। ভালো করে মনে করে রাখো, মুখস্থ করে রাখো, জমিনের মধ্যে যদি তুমি কোনো সাহায্যের দ্বার প্রান্তে যাও, এমন একজন থেকে সাহায্য নেও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, তিনটা অন্যায় নাই, তিনটা দুর্বলতা নাই, কয়টা? এক নম্বরে সাহায্য যার থেকে নিবা তার দিকে দেখবা তিনটা দুর্বলতা নাই, এক নম্বর পিছুটান নাই, দুই নম্বরে তার অভাব নাই, তিন নম্বরে কোনো স্বার্থ নাই। এই তিনটা জিনিস যদি দেখো ঠিক আছে, তো তার থেকে সাহায্য চাওয়ার আগেই পেয়ে যাইবা।
এক নম্বরে দেখবা যার পিছুটান নাই, দুই নম্বরে দেখবা যার অভাব নাই, তিন নম্বরে দেখবা যার কোনো স্বার্থ নাই। আল্লাহর শপথ করে বলি, জমিনের প্রত্যেকটা মানুষ এই তিনটা অপরাধের মধ্যে দুর্বলতার বেড়া জালে আবদ্ধ। এমন কেউ নেই, পীর ফকির লিগা উস্কুতুর দরবে সব পিছুটান আছে না নাই। নিজের পেট না ভরলে মাথা গরম হয়ে যায়, সন্তানের পেটের চিন্তা, স্ত্রীর পেটের চিন্তা, এরপরে ভাই বোনের চিন্তা, এত পিছুটানার অভাব যদি থাকে ওই বান্দা আর একজনের অভাব পূরণ করতে পারবে না, পারবে? এরে আল্লাহর বান্দা, মানুষগুলো কত বড় অভাবী। পারস্যের কবি কবি কুল সম্রাট আল্লামা শায়খ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ হতে পারে, চোখের ক্ষুধা নিবারণ হয় না। বান্দা রিক্সা চালায়, খেরের ঘরে থাকে, বয়ে বয়ে কান্না করে, টিনের ঘরে জানি কত আরাম রে মালিক, একটা টিনের ঘর আমাকে দাও। টিনের ঘরওয়ালাকে গিয়া জিজ্ঞাস করলাম, কেমন আরামে আছো? টিনের ঘরওয়ালা কান্দে আর কয়, আমার মতো অশান্তিতে আর কেউ নাই। বিল্ডিং ওয়ালা জানি কত আরামে আছে, আল্লাহ আমারে যদি একটা বিল্ডিং এর মালিক বানাইতেন। বিল্ডিং ওয়ালার কাছে চলে গেলাম, বিল্ডিং এর মালিক বারান্দায় বয়ে বয়ে পায়ের উপরে পা ফালায় পত্রিকা পরে, আর বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে। কত বড় দামি মানুষ, বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে, বরকতের জিনিস ডান হাতেই তো টানা উচিত। এরে নবীর উম্মতের দাল, বিড়ি টানা বরকতের জিনিস না, কথা বলেন না কেন? তাহলে ওই কপাল পোড়াকে জিজ্ঞাসা করেন, বয়ানে ঢুকার সময় বিড়ি টানতে টানতে ঢুকলো, আবার মোনাজাতের পরে রাস্তায় বের হয়ে বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, এমন আশেকে রসুল আছে না? না, এই বাজারের দোকানে ঘুরো, কত বড় বড় কপাল পোলা চায়, কপাল পোড়া চায়ের দোকানে বয়ে বয়ে বিড়ি টানে আর মাইকের বয়ান শুনে। এরে আল্লাহর বান্দা, বয়ান শুনতে পারবি, এই ময়দানের রহমত তোর কপালে যাবে না। ইয়া এলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হায়, ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। এরে নবীর উম্মতের দাল, বিড়ি টানলে কত নেক। এ মনোয়ারগঞ্জের মুসলমান বলো, বিড়ি টানলে কত সওয়াব? মোটেও না, স্বপ্ন জগৎও দিয়ে একটা পাওয়া যাবে না। বাদ দাও তোমার গুনা সওয়াব, বলো শরীরের কত উপকার। কেন ডায়াবেটিস কমে যাবে না, কলেরা কমবে না, ঠান্ডা ভরা বন্ধ হবে না, চেহারায় নূর বাড়বে না, ওরে বান্দরের মতো দেখা যায়, টের পায় না, ওই বিড়ি খোরের ঠোঁটগুলো কালো, ঠোঁট যেমন কালো তার কলিজাটাও তার থেকে আরো বেশি কালো আছে না নাই। বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার এখন ফাইনাল লিখে দিল ধূমপান বিষপান, ধূমপানে মৃত্যু ঘটায়, এই জাতির নাম বাঙালি, যারা বলে কোনো লাভ নাই আর পরও টাকা খরচ করে খায়, এই জাতির নাম হলো বাঙালি জাতি। মাদ্রাসায় টাকা চাইলে ফতুয়াবাজি করে, বদমাশ বলে, এত মাহফিল দিয়ে এত মাদ্রাসা দিয়ে হবে কি? ওয়াজ মাহফিলে টাকা চাইলে বলে কোনো টাকার দরকার নেই, এত ওয়াজ দিয়া হবে কি? ওরে কপাল পোড়া শয়তান, তোর মতো বেদ্য বেড়ে সাইজ করার জন্য ওয়াজ লাগবে?
ওয়াজ না হইলে তোর মতো বেয়াদবকে সাইজ করা যায় না, কারণ তোরে বেতের বাড়ি দেওয়া যাবে না, হয় বেতের বাড়ি দিয়ে কানে ধরে মসজিদে ঢুকাইতাম। আল্লাহর দেওয়া পানি খাও, আল্লাহর দেওয়া মাছ খাইতেছো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া চাঁদের আলো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সব নেয়ামত ভোগ করার পরে, এরপরে যদি বলো আল্লাহরে দরকার নাই, তোর কানের উপরে থাপ্পড় দিয়া বলা দরকার তোর মতো বেঈমান আল্লাহর দরকার নাই। হাকীকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। সাহায্য দরকার আছে না নাই? সাহায্য কার থেকে নিব যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, পিছুটার নাই, অভাব নাই, আর যার কোনো স্বার্থ নাই। ওই দেখো কেমন অভাব, মনে করেছে বিল্ডিং এর মধ্যে বড় শান্তি, বিল্ডিং এর মধ্যে বৈশা আল্লাহর বান্দা ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আর পায়ের উপরে পা ফেলে বান্দা পত্রিকা পড়ে। জিজ্ঞেস করলাম ভাইজান আপনার মতো শান্তিতে বোধ হয় কেউ নাই, কয় 13 বার ইস্তেগফার পড়েন আর 10 বার দোয়া ইউনুস পড়েন, কারণ এই জমিনের অশান্তিতে আমার মতো জমিনে আর কেউ নাই, অশান্তির যদি প্রতিযোগিতা নেওয়া হয় 1 নম্বরে আমি পাশ করব। আপনি এত বিল্ডিং এর, এত বড় বিল্ডিং এর মালিক, আপনার ডান হাতে বিড়ি বাম হাতে চা, পায়ের উপরে পা ফেলে পত্রিকা পড়েন, আপনার আবার কিসের অশান্তি? বলে তাকায় দেখো আমার এই ঘরের মধ্যে যত সন্তান আদি আছে 5-7টা সন্তান, এগুলো একটাও আমার না, সব হলো হারামজাদা। বলে তা কেমনে কয়, এত কাহিনী বলার কায়দা নাই, আমার কপাল বড় খারাপ, আমি একটা সন্তানও জন্ম দিতে পারি নাই, এই সন্তানগুলো আমার স্ত্রীর বটে, তবে আমার স্ত্রী অন্য জায়গা থেকে নিয়েছে, আমি দিতে পারি নাই, এর ভেতরের কারণ বলার সময় নাই। বুঝা গেল দুনিয়া বান্দার চোখের ক্ষুধা নিবারণ হতে পারে, পেটের ক্ষুধা নিবারণ হয় না। দুনিয়ার সবাই অভাবী, দুনিয়াতে অভাবী বল, অভাব ছাড়া কোনো মানুষ জমিনের মধ্যে নাই। সারা দুনিয়াও যদি মানুষের মালিকানায় দেওয়া হয়, ওই বান্দা বয়ে বয়ে তসবি টানবে আর বলবে আরো একটা দুনিয়া দরকার। এই লাকসামের মধ্যে বাড়ি করেছে বান্দা, মনোয়ারগঞ্জে বাড়ি করেছে, বলে হবে না ঢাকায় বাড়ি দরকার, ঢাকায় বাড়ি করার ফলে বলে আরো মনে চায় চট্টগ্রাম একটা দরকার, এত বাড়ি গাড়ি করার পরে বলে হবে না ভারতে বাড়ি করা দরকার। মানুষের চোখের ক্ষুধা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না, মানুষের মতো অভাবী জমিনের মধ্যে আর কেউ নাই, পিছু টানওয়ালা আর কেউ নাই, স্বার্থের দিয়ে তাকাও মানুষের মতো স্বার্থপর আর কেউ নাই। দুনিয়াতে অন্য মাখলুকত নিজের স্বার্থ বিলীন করে দেয় মানুষের জন্য, আর মানুষ নিজের সন্তান পর্যন্ত স্বার্থের টানে হত্যা করে ফেলতেছে। স্বার্থের কারণে মা সন্তানকে হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। দুনিয়াতে সবাই স্বার্থপর, যত বড় ওলি আব্দাল গাউস কুতুব দেখো কেউ স্বার্থ ছাড়া নাই, দুনিয়ার পীর ফকির দেখো স্বার্থ ছাড়া নাই। অতএব বান্দা যদি তুমি সাহায্য পেতে চাও, তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নাও। দুর্বলতা পিছুটার নাই, স্বার্থ নাই, অভাব নাই, এ একমাত্র হলেন আমার আল্লাহ।